বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, তোমরা তোমাদের সমস্যার কথা বিশ্ববিদ্যালয়কে তুলে ধরেছো, সেই কারণে রাজ্যের আরও একটি ইউনিভার্সিটি তাদের এক্সামিনেশান নিয়ে নতুন পদ্ধতির কথা ভাবলো। এর নোটিফিকেশানকে রিভিশন করে আবার পুনরায় নতুন পদ্ধতিতে এক্সামিনেশান নিতে চলেছে অ্যাসেসমেন্টের মাধ্যমে। অ্যাকচুয়ালি কোন ইউনিভার্সিটি কীভাবে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে জানাবো, এবং অন্যান্য ইউনিভার্সিটি থেকেও একাধিক আপডেট চলে আসে সেটা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে তোমরা যদি কলেজের এর এই মুহূর্তে বা ইভেন সেমিস্টারে এক্সামিনেশনের ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, তোমরা সকলেই চিন্তিত তোমাদের এক্সামিনেশান নিয়ে। কিছু বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের দাবি মেনে এই মুহূর্তে অনলাইন এক্সামিনেশনের পথেই নেমেছেন, যেরকমটি কিছুক্ষণ আগেই তোমাদের সুখবর দিয়েছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ওই তরফ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ইউজির সমস্ত ইভেন সেমিস্টারের এক্সামিনেশান অনলাইনেই হতে চলেছে, এ থিওরি পেপার এবং প্র্যাকটিক্যাল হবে অফলাইনে, এবং অর্থাৎ ব্লেন্ডেড মোডে তাদের এক্সামিনেশান হবে। তেমনভাবে ছাত্রছাত্রীকে দাবিকে মেনে এ আরও একটি ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল অফলাইন বিজ্ঞপ্তিকে খারিজ করে রিভিশন করা করলো পুনরায় তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তির, এবং এক্সামিনেশনের পদ্ধতির পরিবর্তন করলো ছাত্রছাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে। কি বলল কোন ইউনিভার্সিটি? দেখো, আলিয়া ইউনিভার্সিটি এই মুহূর্তে কিন্তু তাদের সম্পূর্ণ যে বিজ্ঞপ্তি সেটা পরিবর্তন করে এক্সামের যে পদ্ধতি সেটাকেও পরিবর্তন করলো। এখানে বলা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমেও ছাত্রছাত্রীদের ইভেন সেমিস্টার নেওয়া হবে, অর্থাৎ বাড়িতে বসে তোমরা ইন্টারনাল অ্যাসেসমেন্ট করবে, তার দ্বারাও তোমরা নাম্বার পাবে। তোমরা যারা ইভেন সেমিস্টারে ছাত্রছাত্রী আছো, প্রত্যেকের কিন্তু একই সাবজেক্ট না, তেমনি প্রত্যেকের একই সাবজেক্টের নম্বর না, কারোর 100 নম্বরের পরীক্ষা, কারোর 75 নম্বরে, কারোর 50 নম্বরে, সেক্ষেত্রে যার যে নম্বরই থাকুক না কেন, তোমাদের যে সাবজেক্টের ফুল মার্কস আছে সেই ফুল মার্কসকে কিন্তু তিনটে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম ভাগে অফলাইন এক্সামিনেশনের ওয়েটেজ দেওয়া হয়েছে, দ্বিতীয় ভাগে দেওয়া হয়েছে অ্যাসেসমেন্টের ওয়েটেজ, এবং তৃতীয় ভাগে দেওয়া হয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ওয়েটেজ। অর্থাৎ তোমাদের যদি 100তে পরীক্ষা হয়, 40 হবে অফলাইন এক্সামিনেশান, এবং তারপরে তোমাদের হবে এ অ্যাসেসমেন্টের ওপর 40 নম্বর, এবং তারপরে বাদ বাকি 20 নম্বর বা 20% কিন্তু তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে নেওয়া হবে, যেটা তোমরা বাড়িতে বসেই কমপ্লিট করতে পারবে। কিভাবে কি করতে হবে সমস্তটাই তোমাদের কলেজ থেকে হেল্প করে দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, এটা কিন্তু একেবারে খারাপ একটা বিষয় নয়, কারণ এখানে 40% যেটা রয়েছে অ্যাসেসমেন্ট এবং যেটা 20% রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এই দুটো মিলিয়ে কিন্তু 60% নম্বর ছাত্রছাত্রীদের প্রায় হাটের মুঠোয় চলে আসলো। বাদ বাকি 40%ই তাদের অফলাইন এক্সামিনেশান নিতে হবে, মানে 100-র মধ্যে 60% তারা অ্যাসেসমেন্টের ওপর চলে গেল, আর বাদ বাকি 40% কিন্তু ছাত্রছাত্রীদের অফলাইনে এক্সামিনেশান দিতে হবে, যেক্ষেত্রে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই বড় জয়, এক্ষেত্রে নম্বর ইনক্রিজে অনেকটাই সুবিধা হবে আমার বলে মনে হয়। এবং যারা আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছে, তাদের এই মুহূর্তে এই যে বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অফলাইন এক্সামিনেশান হলে 40% ওয়েটেজের ওপর অফলাইন এক্সামিনেশান, এবং 40%-এর ওপর শুধুমাত্র অ্যাসেসমেন্টের ওয়েটেজের ওপর পরীক্ষা হবে, আর ইন্টারনাল অ্যাসেসমেন্টের ওপর তোমাদের 20% হবে, অর্থাৎ 60% অ্যাসেসমেন্টের ওপর আর 40%-এ তোমাদের অফলাইন এক্সামিনেশান দিতে হবে। এটা খুব একটা খারাপ ডিল নয় আমার মনে হয়, যদিও তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাও। তোমরা যারা আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, তোমরা কি এই যে রিভিশন করার পর যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, এ যে নতুন পদ্ধতি আর কথা উল্লেখ করা হয়েছে, সেই নতুন পদ্ধতিকে কি তোমরা খুশি? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর এরপরে তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, ও তোমাদের অনেকের বক্তব্য, যেমন তোমরা বর্ধমান ইউনিভার্সিটির প্রচুর ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞাসা করছো যে আমাদের এক্সামিনেশান কি অনলাইনে হবে। দেখো, বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল অফলাইনে অ্যাকচুয়ালি এক্সামিনেশান হবে, হোম সেন্টারে তাদের এক্সামিনেশান হবে, এবং এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত তারা কিন্তু তাদের সিদ্ধান্তের পরিবর্তন করেনি, অফলাইনে এক্সামিনেশানই হওয়ার এখনও পর্যন্ত কথা রয়েছে।
এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আরও একটা বিজ্ঞপ্তি এসেছিল যেখানে বলা হয়েছিল তোমাদের যে বিভিন্ন রকম ফেক বিজ্ঞপ্তি বেরোচ্ছে, যেটা বহুত আগে আমি তোমাদের জানিয়ে দিয়েছি অনলাইন এক্সামিনেশান নিয়ে। ইউনিভার্সিটির তরফ থেকে অনলাইন এক্সামিনেশানের কোনো সিদ্ধান্ত হয়নি, সমস্ত বিজ্ঞপ্তি ফেক, এটা নিয়ে একটা বিজ্ঞপ্তি এসে। এছাড়া কিন্তু কোনো অফিসিয়াল এই মুহূর্তে আপডেট নেই বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে। এই মুহূর্তে বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অফলাইন পরীক্ষাতে সন্তুষ্ট না হওয়ায় কিন্তু কালকে বিরাট বড় আন্দোলনে নামবে বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। যেরকমভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের সমস্যার কথা ইউনিভার্সিটির কাছে তুলে ধরেছে, কালকে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের সমস্যার কথা তুলে ধরবে, যে এই মুহূর্তে স্টুডেন্টদের থেকে জানা যাচ্ছে, তোমাদের সকলকেই জানিয়ে দিলাম। বাদ বাকি কাজেই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সকলে বিষয়টি জানতে পারে। এরপরে তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এক এক রকম তথ্য উঠে আসছে। কোনো ইউনিভার্সিটি এই মুহূর্তে কিন্তু নিস্তব্ধ রয়েছে এবং কোনো ইউনিভার্সিটির উপাচার্য থেকে শুরু করে শিক্ষক মহল থেকে শুরু করে অনেকে কিন্তু এই মুহূর্তে মানছে যে তোমাদের কোনো ইউনিভার্সিটির অনলাইনে এক্সামিনেশান হবে, কোনো ইউনিভার্সিটির অফলাইনে এক্সামিনেশান হবে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিরাট বড় প্রভাব পড়বে, কারণ যাদের অফলাইনে এক্সামিনেশান হবে তাদের নম্বর কমে যাবে, ভবিষ্যতে তাদের অ্যাডমিশান নিতে হবে। যদিও পরবর্তীকালে অ্যাডমিশান প্রক্রিয়া কী হবে, যে এক্সাম দিয়েই হতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটির রাজ্যে, সেটা কিন্তু চূড়ান্ত হয়নি। কাজেই একটা সমস্যা কিন্তু এই মুহূর্তে থেকেই যায়, অনলাইন এক্সামিনেশন এবং অফলাইন এক্সামিনেশনের মধ্যে পার্থক্য থেকেই যায়। সেই কারণে এই ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে অনেকেই চুপ রয়েছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সিদ্ধান্তের ওপর তারা নজরদারি রাখছে বা অন্যান্য ইউনিভার্সিটির সিদ্ধান্তের ওপর নজরদারি রাখছে যে ভবিষ্যতে কী তারা রায় দেয়, সেই অনুযায়ী তারা অনলাইনেই যেতে চায়। যদিও আজকে জানি আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে বিরাট বড় আন্দোলন করা হয়েছে, প্রচুর ছাত্রছাত্রী এসেছে এবং তাদের সঙ্গে কথোপকথন করে আমি বুঝতে পেরেছি তারা অনলাইনে এক্সামিনেশান ছাড়া অফলাইনে এক্সামিনেশান দিতে রাজি নয়। কারণ বাস্তব যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর সমস্যা হয়েছে তাদেরও সেই সমস্যা, যেরকমটি আমি বললাম বর্ধমান ইউনিভার্সিটির সমস্যা, সেরকমটি প্রত্যেকটা রাজ্যের ইউনিভার্সিটির সমস্যা। এবং এই মুহূর্তে সেই কারণে প্রত্যেকটা ছাত্রছাত্রীর দাবি মেনে যেরকমভাবে ধীরে ধীরে অফলাইন নোটিশ অনলাইনে কনভার্ট হচ্ছে এবং ছাত্রছাত্রীদের দাবিকে মানা হচ্ছে, সেরকমভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটিকেও মাথায় রাখতে হবে, যে ছাত্রছাত্রীরা প্রচুরভাবে তাদেরকে রিকোয়েস্ট করেছে, দাবি জানিয়েছে এবং তাদের কথা মাথায় রেখেও যাতে অনলাইনে প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের এক্সামিনেশান হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটির তরফ থেকে এই একই রকম কিছু বক্তব্য উঠে আসছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে, আমি বললাম না এই মুহূর্তে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু প্রায় কলকাতা ইউনিভার্সিটির ওপর নজর রাখছে, কাজেই তারা এই মুহূর্তে নিস্তব্ধ রয়েছে এবং অন্যান্য ইউনিভার্সিটি কী করছে সেটা দেখতে চাইছে এবং স্টুডেন্টরা যে দাবি তুলছে সেটার কথাও কিন্তু মাথায় রাখছে। সেই কারণেই অফলাইন নোটিশ অনলাইন নোটিশে কিন্তু কনভার্ট হচ্ছে। আশা করছি যেরকমটি আজকে আমরা দেখতে পারলাম, যেরকমটি অন্যান্য ইউনিভার্সিটি অফলাইন নোটিশকে খারিজ করে অনলাইনের পথেই হাঁটছে ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে, প্রত্যেকটা ইউনিভার্সিটি যাতে ছাত্রছাত্রীদের বাস্তব দাবি মানে, ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে অনলাইনেই অ্যাকচুয়ালি তাদের পরীক্ষার এই সেমিস্টারের ঘোষণা করে। বাদ বাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।